রবি খুব রোগা পাতলা ছিল, তার গ্রামের ছেলেরা ওকে খ্যাপাত। আরে ওই দেখো সুটকে আসছে। আরে এত ঝাটার কাঠির মতো পাতলা দেখছি, পু দিলেই উড়ে যাবে। আমি রোগা তাতে তোমার কি? হ্যাঁ তুমি নিজের কাজ করো, গিয়ে যাও। যদি তো রুটির অভাব হয় তাহলে দুই চারটে রুটি আমার বাড়ি থেকে নিয়ে যাস। রবির বাবা ছিল না আর ওর মাও খুব অসুস্থ থাকত। ওর অসুস্থ মা কখনো কখনো খেতে গিয়ে মজদুরি করে আসত, কিন্তু তবুও রবির জন্য ভরপেট খাবারের ব্যবস্থা হয়ে উঠত না। গ্রামের বাইরে জঙ্গলের মাঝ বরাবর একটা বাগান ছিল, যেখানে পেয়ারা, আম, কলা আর ডালিমের গাছ ছিল। গ্রামের লোকেদের ওই বাগানে যাওয়া বারণ ছিল। রবির বাবা যখন বেঁচে ছিলেন তখন একবার তিনি রবিকে ওই বাগানের কথা বলেছিলেন। ওই বাগানের গাছে জাদু আছে, যদি ওর পেয়ারা পেড়ে খাও তাহলে পেটে কোনো রকম অসুখ করে না। কলা খেলে শরীর বলবান হয়ে যায়, ডালিম খেলে শরীরে কোনো দিনও রক্তের অভাব হবেই না। কিন্তু কোনো দিন ওই বাগানে কোনো রকম যাবেই না, কারণ ওখানে প্রেত আত্মাদের বসতি রয়েছে। যাই হয়ে যাক না কেন, আমি ওই বাগানে যাব আর কলা খেয়ে বলবান অবশ্যই হব। সেই রাতে রবির মা যখন ঘুমোচ্ছিল তখন রবি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে গেল। রবি নানান জায়গায় জানোয়ারদের হাড় পড়ে থাকতে দেখল। রবির শ্বাস আটকে আসছিল যখন সে দেখল যে সামনে থেকে কেউ আসছে। ছুটকু কোথায় যাচ্ছিস মাঝরাতে? মরবি নাকি তুই? আমি আমি একটু বাগানে যাচ্ছি। তুমি কি, তুমি কে? হ্যাঁ আমি বাগানের মালি। তুই ওখানে যাচ্ছিস তো ঠিকই, কিন্তু হতে পারে যে আর ফিরলি না। বহু লোক তোরাকে চেষ্টা করেছে, তাদের মধ্যে কেউ ফিরে আসেনি। এইটুকু বলে বুড়ি চলে যায়। রবি এগোতে লাগলো আর বাগানে পৌঁছে গেল। ওই তো কলা গাছ। রবি বাগানে ঢুকে একটা কলা পেরে নিল। রবি চোখ ওপরে কলা গাছের দিকে গেল। গাছের উপর একটা ডাইনি আর একটা ভূত বসেছিল। রবি এত দৌড়লো যে আর পেছনে ফিরেই তাকালো না, ও সোজা নিজের বাড়িতে এসে থামল। রবি তখনই জাদু গাছের কলা খেয়ে নিল, কিন্তু শরীরে কোনো পরিবর্তন এলো না। এ কি, এত বিপদ মাথায় নিয়ে আমি কলা নিয়ে এলাম আর তাতে শরীরের কোনো রকম পরিবর্তনই এলো না? রবি পরের দিন রাত্রে আবার জঙ্গলে যায়, সেই বুড়িটাকে খোঁজে যার সাথে আগে দিন দেখা হয়েছিল। বুড়িকে খুঁজতে খুঁজতে বেশ দেরি হয়ে গেল, রবির প্রস্রাব পেল। যখন রবি একটা গাছের নিচে প্রস্রাব করছিল তখন কেউ একটা পেছন থেকে রবির কাঁধে হাত রাখল। রবি ভয় পেয়ে পেছনে তাকায়, বিনা শরীরে শুধু একটা হাত ছিল। কিছুটা দূরেই ওই বুড়িটা দাঁড়িয়েছিল। ভয় পেলি? আমার কাছে এরকম অনেক কাটা হাত আর পা আছে। কাল আমি জাদু কলা গাছের একটা কলা খেলাম যাতে আমি বলবান হতে পারি, কিন্তু আমার শরীরের কোনো পরিবর্তনই এলো না। কলার কাজ তখনই হবে যখন তুমি ওই বাগানে দাঁড়িয়ে কলা খাবে, আর জঙ্গলে কখনো প্রস্রাব করো না যেন। এইটুকু বলি পুরী চলে যায়। এর মানে আমাদের বাগানে আবার যেতে হবে। বাগানে আমি কালকে প্রেত্তাদের দেখেছিলাম, আমার কি আবার যাওয়া উচিত? হ্যাঁ আমি যাব, কারণ শক্তিশালী হওয়ার জন্য এই একটাই রাস্তা আছে। রবি বাগানে কলা গাছের কাছে পৌঁছল। এবার রবি কলা পাড়ার আগেই গাছের উপর তাকাল। গাছে ডাইনি বসেছিল, ডাইনি রবির উপর লাফিয়ে পড়ল আর রবির চুল ছিঁড়তে লাগল। কেন আসিস এখানে বারবার, আমাদের কলা গাছ বরবাদ করতে চাস? তোর সব চুল ছিঁড়ে নেব আর তোর মাথা চিবিয়ে খেয়ে নেব। হ্যাঁ রবি মাটি তুলে ডাইনির চোখে ছুঁড়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই ভূতের সাথে দেখা হয়ে যায়। আমার বউয়ের চোখে তুই ধুলো উড়িয়ে চলে এলি, আমি তোকে ছাড়ব না।
রবি পালিয়ে পেয়ারা গাছের ওপর উঠে পড়ে। ভূত ও গাছের ওপর উঠতে থাকে। পালিয়ে কোথায় যাবি তুই? আমি সব জায়গায় তোকে খুঁজে বের করব। রবি পেয়ারা পেরে পেরে ভূতকে মারতে লাগলো। যখন ভূত গাছের ওপর উঠে পড়ল, তখন রবি গাছ থেকে সোজা মাটির ওপর এসে পড়ল। ওর পায়ে চোট লেগে গেল। রবি এক পায়ে চলতে চলতে সোজা কলা গাছের দিকে পৌঁছল, আরও একটা কলা পেরে নিল। তারপর ও এক পায়ে চলতে চলতে কোনোভাবে কষ্ট করে বাগানের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই তার মনে পড়ল যে কলাটা বাগানেই খেয়ে নিতে হবে। রবি কলা খেতে যাচ্ছিল, এমন সময় ডাইনি ওর হাত ধরে নিল। ভূত ওখানে এসে পৌঁছল। এবার বেঁচে কোথায় যাবি? আমি আমার ছুরির মতো নখ দিয়ে তোর শরীরে সব রক্ত বের করে দেব। তুই আমাদের সব কাজ বরবাদ করতে চাস? হ্যাঁ, আমাকে মেরো না, আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মায়ের নাম শুনতেই ডাইনি রবির গলা ছেড়ে দিল। আমি তোমার কলা গাছটাকে নষ্ট করতে চাইনি, আসলে আমি এই কলা খেয়ে বলবান হতে চেয়েছিলাম। আমি এত রোগা যে সবাই আমাকে খুব খেপায়, সেই জন্য আমি এখানে এসেছিলাম। ও, তাহলে তুমি আমাদের কলা গাছ বরবাদ করতে আসনি? না, বাগানে যখনই কেউ আসে, আমাদের পেতাত্মাদের মনে হয় যে আমাদের গাছ নষ্ট করতে এসেছে, এই জন্য আমরা তাকে মেরে দিই। কিন্তু তুমি তো এটা হয়তো করতে আসনি। ঠিক আছে, তুমি একটা কলা খেতে পারো। রবি কলা খেয়ে নেয়। কলা খেতেই রবির শরীর বলবান হয়ে যায়। পরের দিন যখন সে গ্রামে পৌঁছল, তখন গ্রামের ছেলেরা তাকে দেখে অবাক হয়ে গেল। কেউ রবির সাথে মজা করল না। ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আর আমি বদলাও নিতে চাই না তোমাদের থেকে। যদি আমি এরকম করি, তাহলে তোমাদের আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে? অনেক চেষ্টার পর চন্দন উত্তর পূর্ব ভারতের রাজ্যে মেঘালয়ে চাকরি পেল। চন্দন আর তার স্ত্রী মেঘালয় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাবা চন্দন, বাড়ি থেকে এত দূরে যাস না, অন্য কোনো চাকরি পাবি। না মা, সরকারি চাকরি এত সহজে কোথায় পাবো? আমি এই চাকরি হাত থেকে যেতে দিতে পারবো না। চন্দন ওর বউয়ের সঙ্গে মেঘালয় যায়। ওর ডিউটি একটা গ্রামের রেলওয়ে স্টেশনে ছিল। গিরিজা, আজ সন্ধেবেলা পায়েস করো, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। চন্দন যখন ডিউটিতে চলে গেল, গির্জা পায়েসের জন্য দুধ আনতে বেরোল। ও অনেক দোকান খুঁজল, কিন্তু কোথাও দুধ পেল না। আরে দাদা, এখানে কোনো ডেয়ারি আছে? না বোন, এই গ্রামে কোনো ডেয়ারি নেই। গির্জা তার প্রতিবেশীর বাড়ি গেল। দিদি, আমরা সদ্য এই গ্রামে এসেছি, আপনি আমাকে খানিকটা দুধ দিতে পারেন? না, এই গ্রামে কেউ দুধ ব্যবহার করে না। মানে এই গ্রামের মানুষ কি ওটা বিশেষ সম্প্রদায়ের, মানে যেখানে দুধ খাওয়া নিষেধ? না, তেমন কিছু না। তবে যখনই গ্রামে কেউ দুধ ব্যবহার করে, তখনই একটা পেতনি এখানে আসে, যে গ্রামের মানুষের মাথা কেটে নিয়ে যায়। তাই ভুল করেও দুধের কথা বলো না। আমার নাম শীলা, দুধ ছাড়া অন্য কিছু দরকার হলে আমাকে বলো। চন্দন যখন ডিউটি থেকে ফিরে এলো, তখন গির্জাকে জিজ্ঞেস করলো, তুমি পায়েস বানাওনি কেন? গির্জা চন্দনকে সব কথা বলল। এই গ্রামের লোক মনে হয় পাগল, আমি কালই গ্রামের বাইরে থেকে দুধ নিয়ে আসব। পরের দিন চন্দন গ্রামের বাইরে থেকে দুধ কিনে আনে। নাও পায়েস বানাও। সেদিন রাতে চন্দন আর গির্জা নিজেদের ঘরে ঘুমিয়েছিল, তখনই গির্জার মাথায় এক ফোঁটা দুধ পড়ে। গির্জা চোখ খুলতেই দেখে পাখার ওপর একটা পেতনি ঝুলছে, আর তার চুল থেকে দুধ ঝরছে। চন্দন তাড়াহুড়ো করে উঠে পড়ে। কি হয়েছে? চন্দন যখন উঠল, ততক্ষণে পেতনিও উধাও হয়ে গেছে। আমি ফ্যানে একটা পেতনিকে দেখেছি, ওর চুল থেকে দুধ ঝরছিল। ওই দেখো, আমার মাথায় দুধের ফোঁটা লেগে আছে। তুমি শুধু শুধু দুধ নিয়ে এলে আমরা কোনো মুশকিলে না পড়ি। কি আজে বাজে কথা বলছো, হয়তো কোনো ভয়ের স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন নয়। স্বপ্নে কি সত্যি সত্যি দুধের ফোঁটা কি করে আসবে? অন্যদিকে প্রতিবেশী শিলার বর আনন্দ ডিউটি থেকে ফিরছিল, সে মদ খেয়েছিল। দেখো
রাতে, আমি দেখব এই রাতে খুব জোরে টয়লেট পেয়েছে। আনন্দ একটা গাছের নিচে দাঁড়িয়ে টয়লেট করতে থাকে, তখন ওর ফোন বেজে ওঠে। আড়ালিং, প্রায় পৌঁছে গেছি। আনন্দের মাথায় দুধের ফোঁটা পড়ে। আনন্দ যখন ওপরে তাকায় তখন গাছে একটা পেতনি ঝুলছিল, যে নিজের মুখ থেকে দুধ বের করছিল। কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, শুনছো? তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, কি হলো? সকালে যখন চন্দন অফিস যাচ্ছিল তখন দেখলো রাস্তায় একটা গাছের কাছে খুব ভিড় ছিল। শীলা নিজের স্বামীর বাড়ির কাছে বসে কাঁদছিল, তার স্বামীর মাথা পাওয়া যাচ্ছিল না। পেতনি আমার স্বামীর মাথা নিয়ে গেছে, এখন আমি কি করব? আমরা না খেতে পেয়ে মরে যাব, গ্রামে নিশ্চয়ই কেউ দুধ ব্যবহার করেছে। চন্দন পা চালিয়ে এগিয়ে যায়। চন্দন ভাবতে থাকে যে সে দুধ ওই এনেছিল, তাই গ্রামে এই ঘটনা ঘটেছে। না না, এমন হতেই পারে না। চন্দন সেদিন অফিসে বসে তার স্ত্রীর জন্য চিন্তা করছিল। সন্ধেবেলা যখন গির্জা গত রাতের বেঁচে যাওয়া পায়েস গরম করছিল তখনই কেউ ডোরবেল বাজালো। নিউজপেপার বিল ম্যাডাম, এখনি আসছি। গির্জা যখন রান্নাঘরে ফেরত এলো তখন দেখলো পেতনিটা একটা থালায় গরম পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। পেতনিটা গরম গরম পায়েস গির্জার মুখে ছুঁড়ে মারলো। গির্জার পুরো মুখ পুড়ে গেল। এই দেখো গ্রামবাসীরা, পায়েস এই লোকেদের জন্যই গ্রামে পেতনি এসেছে। আমি বারণ করা সত্ত্বেও ওরা পায়েস ব্যবহার করেছে। এত ভিড় কেন? এসবের জন্য তোমার বউ আর তুমিই দায়ী। একটা কথা ভাবো, যদি আমরা দুধ ব্যবহার নাও করি তাহলে কতদিন তোমরা এই দুধ ছাড়া থাকবে বলতো? আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা ওই পেতনিটাকে মারতে পারি। ওই পেতনিটাকে মারার কিছু তো উপায় থাকবে। উপায় আছে, দিব্য ছুরি। দিব্য ছুরিটাকে পেতনির পেতে ঢুকিয়ে দিতে হবে, তবেই ও মরবে। কোথায় আছে দিব্য ছুরি? দিব্য ছুরি তো মন্দিরে আছে, কিন্তু কঠিন এটাই, দিব্য ছুরি পেতনির পেটে ঢোকাবেটা কে? পেতনিটাকে সবাই ভয় পায়, ও লোকের মাথা নিজের সাথে নিয়ে যায় আর বডি রেখে যায়। আমি পেতনিটার পেটে ছুরি ঢোকাবো। আমি আপনাকে সাহায্য করব। ওই রাতে চন্দন বাইরে থেকে অনেকগুলো দুধ নিয়ে এলো আর গির্জা দুধ দিয়ে অনেকগুলো জিনিস বানালো, মিষ্টি, পায়েস, দই, নানান জিনিস। তখনই পেতনি ওখানে চলে আসে। তাহলে তোমরা মানবে না? পেতনি গির্জার দিকে এগোয়। প্ল্যান মতো চন্দন বড় মোটা চাদর পেতনিটার মাথায় ছুঁড়ে দেয়। তারপর চন্দন পেতনিটার কাছে আসে আর ও পেতনিটার পেটে দিব্য ছুরি ঢুকিয়ে দেয়। পেতনি মরতেই গির্জার পোড়া মুখ ঠিক হয়ে যায় আর যাদের পেতনিটা মেরেছিল তারা সবাই বেঁচে ফিরে আসে।